যৌনপল্লিতে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে বেলাগাম আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে, আটপুরের বিড়ালা গ্রামে একজন জওয়ান মদ খেয়ে একজন মহিলাকে কটুক্তি করছিল, মহিলাটা ঘরে ঢুকে গিয়েছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্টেশন করত। তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে। এটা তো আমরা বারবার বলছি, এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি, হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে, যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে, যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে একদম। মানে আমি তোমায় বলছি, আমি সারাবুলি বোধবার যাওয়া খবর নিয়ে দেখবে যাও না, এতে যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপরে অত্যাচার করছে। এমনি একটা রাফ রয়েছে, এটা বিড়লাতে ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হলো, জাঙ্গিপাড়াতে হলো, যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে। আর মোদির লোক না, যেমন মোদি তেমনি তার ফোর্স, যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স, আর কি করা যাবে, এইসবই তো গুজরাটে করেছিল। বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ, সাতটি আসনে রাজ্যের নির্বাচন চলছে, পঞ্চম দফার নির্বাচনে আসুন একবার আপনাদের দেখিয়ে দেবো আজকে কারা কারা প্রার্থী। প্রথমে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নজর রাখবো, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন পার্থ ভৌমিক, অর্জুন সিং বিদায়ী সাংসদ, তাকে এবারও টিকিট দিয়েছে বিজেপি, আর অন্যদিকে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। ব্যারাকপুর লোকসভা আসনের পর এবার দেখব বনগাঁ লোকসভা আসন, বিজেপির বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর তিনি এবারও ভোটে লড়ছেন, তার বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস এবং কংগ্রেসের প্রদীপ বিশ্বাস। হাওড়া লোকসভা কেন্দ্র বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এবারেরও প্রার্থী, বিজেপি প্রার্থী হাওড়ার প্রাক্তন মেয়র রতীন চক্রবর্তী এবং বামেদের পক্ষ থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ সাজদা আহমেদ তিনি লড়ছেন এবং তার বিপরীতে রয়েছেন অরুণ উদয় পাল চৌধুরী। আজ সকাল থেকে আমরা পথে মাঠে ঘাটে ঘুরতে দেখেছি বিজেপির প্রার্থীকে এবং অন্যদিকে কংগ্রেসের প্রার্থী আজহার মল্লিক। হুগলি লোকসভা কেন্দ্র একেবারে তারকার টক্কর বলা যায়, কারণ তৃণমূল কংগ্রেসের এবারে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, বিজেপির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রার্থী এবং সিপিএম এর তরফে মনোদীপ ঘোষ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র একেবারে তিনবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাঁরই প্রাক্তন আত্মীয় কবির শঙ্কর বসু বিজেপির প্রার্থী এবং সিপিএম এর দীপশিতা ধর। আরামবাগ লোকসভা কেন্দ্র যেখানে এবারের প্রার্থী মিতালি বাগ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অরূপ কান্তি দিগার বিজেপির প্রার্থী এবং অন্যদিকে সিপিএম এর প্রার্থী বিপ্লব কুমার মৈত্র।